वेलकम टू मुकुटीज वेज किचन। आज के रेसिपी होलो हेल्दी ग्रीन सूप। प्रथमे दो ग्लास जल भालो करे फुटिए नीचे एर मध्ये दिए देबो एक चायर चामच मतन चीनी और एक चायर चामच नून। एबार जलटा अफ करे देबो और एर मध्ये दिए देबो 50 ग्राम मतन धने पाता। एटा आमादेर बागानेरी धने पाता, एटा भालो करे धुए नियेछि एर मध्ये दिए दिलाम। आर देबो 50 ग्राम मतन पालং শাক, এটা আমাদের বাগানের পালং শাক। এবারে গরম জলের মধ্যে 5 মিনিটের জন্য ধনে পাতা আর পালং শাকটাকে ব্লাঞ্চ হতে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর এই পালং শাক আর ধনে পাতাগুলোকে ছেঁকে তুলে নেব। এবারে পালং শাক আর ধনে পাতাটাকে ফ্রিজে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার একটা প্যানে দিয়ে দেব 1/4 চামচ মতন মাখন। এর মধ্যে আবার দিয়ে দেব 1 ইঞ্চি আদা, যেটা খুবই ছোট ছোট করে কাটা আছে। দিয়ে মাখনের মধ্যে আদার কুচিগুলোকে একটু জাস্ট 1 মিনিটের জন্য ভেজে নেব। এবার এর মধ্যে এই পালং শাক আর ধনে পাতা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই ধনে পাতা আর পালং শাক পেস্ট করার সময় এর মধ্যে আমি 1/2 কাপ মতন জল দিয়েছিলাম। আমি এখানে ছাঁকিনি, তবে আপনারা চাইলে এটা ছেঁকে নিতেও পারেন। 2-3 মিনিটের জন্য এই পেস্টটাকে একটু রান্না করে নেব। ফ্লেমটা রাখবো একদম লো টু মিডিয়াম। দুই থেকে তিন মিনিট রান্না হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব 3/4 কাপ মতন জল। এর মধ্যে 1/4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা স্লারি বানিয়ে নেব। এবার এই স্লারিটা এই সুপের মধ্যে অ্যাড করে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ মতন গুঁড়ো করা গোলমরিচ এবং 1/2 চামচ মতন মিক্সড অয়েল দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব 7 মতন নুন। এবার 3-4 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের গ্রিন স্যুপ রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে গ্রিন স্যুপ। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারি। উপর থেকে একটু ক্রিম দিয়ে দিলাম, উপর থেকে একটা করে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেব। আমাদের আজকের রেসিপি হেলদি গ্রিন স্যুপ বা পালং শাক ধনে পাতা স্যুপ তৈরি হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধও রইল। যদি সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী সমস্ত রেসিপি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আজকের এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।